নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ অব্যাহত, শিলচরেও প্রতিবাদ কর্মসূচি। দিল্লির কৃষক আন্দোলনের ঢেউ ছড়াচ্ছে গোটা দেশে, সোমবার শিলচরেও বিক্ষোভ। ফের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, আহত দুই। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নাগরিকত্ব সংশোধনী আইন বা কা বাতিলের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। আশু সহ বিভিন্ন জাতীয়তাবাদী সংগঠনের উদ্যোগে রাজ্যের সর্বত্রই এ মুহূর্তে প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। কিন্তু এত আন্দোলন সংগঠিত হলেও সরকারের সেদিকে কোনো খেয়ালই নেই। 11 ডিসেম্বর এই আইন প্রণয়নের এক বছর পূরণ হয়েছে, আর এদিন থেকেই নয়া উদ্যোগ রাজ্যে কা বিরোধী আন্দোলন ভিন্ন মাত্রা লাভ করেছে। গোটা রাজ্যের এই আন্দোলনের সঙ্গে সঙ্গতি রেখে শনিবার শিলচরে অসম জাতীয় পরিষদ নামের সংস্থা একই দাবিতে পথে নামে। সংগঠনের তরফে শহরের ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে পরিষদের কর্মকর্তারা নাগরিকত্ব আইনের কুফল নিয়ে আলোচনার পাশাপাশি এই আইন বাতিল না হওয়া অবধি আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়ে দেন। আজ কা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কে বিরোধ মে জো 5 আদমি হাম লোগ কা আসাম কা শহীদ হুয়া হে উসকে প্রতি হাম লোগ আজ শ্রদ্ধাঞ্জলি দিয়া হে। অসম জাতীয় পরিষদ কাছাড় ডিস্ট্রিক্ট কনভেনার কমিটি কে তরফ সে হাম লোগ নে শ্রদ্ধাঞ্জলি দিয়া হে আর ইয়ে সংকল্প লিয়া হে কি আসাম জাতীয় পরিষদ হমেশা বিজেপি সরকার কা জো কা জো লেকে আয়া হে ইসকা পুরা বিরোধ মে রহেগা আর হমেশা ইসকা এগেনস্ট মে রহেগা আর আনে ওয়ালা জো পলিটিক্যাল জো ইলেকশন হোগা ইসমে বিজেপি সরকার কো বিজেপি সরকার কো গিরানে কে লিয়ে হাম লোগ হমেশা তৈয়ার হে। এক হফতার পরে যারা বাংলাদেশ থেকে বা যে কোনো দেশ থেকে ভারতে আসবে আমরা কোনো মেনে নেই। আমরা আসামের জনসাধারণ 71 অবধি বৃহৎ একটা বুঝা নিয়ে গতিকে আর জনসাধারণের বাইরে বিদেশি জনসাধারণের বুঝা নিতে আমরা মানে বাধ্য নয়। গতিকে এটা বাতিল করতে লাগবো এবং কা আন্দোলনের 5 জন শহীদ হয়েছে, মোর্তাজা প্রাণ শহীদ হয়েছে, অনতি বিলম্বে ওদের বিচার করতে লাগবো এবং ওদের বিচার করতে লাগবো এবং ওদের প্রতিফলন দিতে থাকবে। এদিকে নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে আশুর কাছাড় জেলা শাখাও আন্দোলন সংগঠিত করেছে। শনিবার আশুর পক্ষ থেকে মধুরাপুল এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এদিন আশুর তরফে নাগরিকত্ব আইন কপি পুড়িয়েও এর প্রতিবাদ জানানো হয়েছে। বিক্ষোভে উপস্থিত হয়ে আশু কর্মকর্তারা সাফ জানিয়ে দেন আইন বাতিল না হওয়া অবধি তারা আন্দোলন চালিয়ে যাবেন। ভিলেজ কা লোক হে আর ভি লোক এ লোক কহা যায়েঙ্গে ইন লোগো কা চাকরি কালে কা সমস্যা হো জায়েগা। অভি তক তো সরকার নে কোই হাম লোগ কো 20% দিয়া নাই হে কি 20% রিজার্ভেশন কুছ হুয়া নাই হে। আগার এ হোগা তো হাম লোগ কো সব বাত কা দিক্কত হো জায়েগা। মে আভি মে আসাম সরকার ইতনা হি বোলনা চাহতা হু কি আভি সিফ ইন্ডিয়া কে নাগরিকো কো না ঠিক সে পড়াই কে লিয়ে মিলতা হে না ঠিক সে সার্ভিস মিলতা হে আর আগার নাগরিক আসাম তো বাংলাদেশ কো আগার নাগরিকত্ব মিল জায়েগা তো হাম লোগ দেশবাসী কা ক্যা হোগা। ইসলিয়ে মে ইসে এই রিকোয়েস্ট করতা হু আমারে অসম ছাত্র সংস্থা কি তরফ সে কে সিএএ বিল হাম লোক অসম ছাত্র সংস্থা কবি পাস নেই হো রহে থেকে ইসকে লিয়ে চাহে জো ভি হো জায়ে হাম লোক এ অসম ছাত্র সংস্থা কমিটি হাম লোক এ আজ সিএ কো পুরা বাতিল করেঙ্গে। আজি সমগ্র রাজ্য জুড়ে কা আন্দোলনের বিরুদ্ধে আকো আন্দোলন আরম্ভ হয়েছে আর আন্দোলন চলি থাকিব যেতালৈকে এই কা বাতিল নহয়। এই কা আসাম চুক্তি বিরোধী, অসম বিরোধী, বিভিন্ন জাতি জনগোষ্ঠী বিরোধী, তাই এই কা অবিলম্বে বাতিল করিবই লাগিব। দিল্লির কৃষক আন্দোলন দেশ জুড়ে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। কৃষকদের আপোষহীন আন্দোলনের সমর্থনে দেশের বিশিষ্ট ব্যক্তিরা এগিয়ে এসেছেন।
অনেক লেখক কবি সাহিত্যিক শিল্পী ক্রীড়াবিদ বৈজ্ঞানিক তাদের অর্জিত পুরস্কার সরকারকে ফিরিয়ে দিচ্ছেন এই পরিস্থিতিতে দেশের আপামর জনসাধারণের মধ্যে বার্তা ছড়িয়ে দিতে আন্দোলনকে দীর্ঘস্থায়ী রূপ দেওয়ার লক্ষ্যে যৌথ কৃষক মঞ্চের আহ্বানে সাড়া দিয়ে 14 ডিসেম্বর দেশজুড়ে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শিলচরের উকিলপট্টি স্থিত এআইইউটিইউসি জেলা কার্যালয়ে কেন্দ্রীয় শ্রমিক ও কৃষক সংগঠনের এক যৌথ সভায় 14 ডিসেম্বর জেলা জুড়ে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা গ্রহণ করা হয় শ্রমিক নেতা মাধব ঘোষের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সমীরণ আচার্য রাজু আহমেদ অসীম নাথ ফরিদুল হক লস্কর সজলকান্তি দাস মৃণাল কান্তি সোম প্রদীপ চৌধুরী মহিবুর রহমান লস্কর সুভাষ দেব মাহমুদ হুসেন চৌধুরী অরিন্দম দেব রঞ্জন দাস ভবতোষ চক্রবর্তী প্রবীর পাল মানস দাস চুনিলাল ভট্টাচার্য এইচ এ বড়ভুইয়া বিশ্বজিৎ দাস হিল্লোল ভট্টাচার্য প্রমুখ তারা কৃষক আন্দোলনের সমর্থনে সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন সোনাই কাবুগঞ্জ পূর্ত সড়কের এমসিডি কলেজের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মৃত্যু ঘটল ইকবাল হোসেন মজুমদার নামের বছর 20 এক যুবকের ঘটনাটি ঘটে শনিবার সকাল 9:30 নাগাদ জানা গেছে ইকবাল ও তার বড় ভাই জাইদুল হক মজুমদার বেড়াবাকের বাড়ি থেকে বাইক চেয়ে চড়ে সোনাই বাজারের দিকে আসার পথে এমসিডি কলেজের সামনে অপরদিকে থেকে আসা এক বাইকের সাথে ধাক্কা লাগে আর এতে ছিটকে পড়েন দুভাই গুরুতর অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ইকবাল পরে স্থানীয় মানুষ এসে তাদেরকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন কিন্তু আহত অবস্থায় নিয়ে যাওয়ার পথে ইকবাল মৃত্যুর কোলে ঢলে পড়েন আহত হন অপরদিক থেকে আসা বাইক আরোহীও ইকবালের অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে ভারতের কেন্দ্রীয় হজ কমিটি 2021 সালে গুয়াহাটি এম্বার্কেশন পয়েন্ট থেকে উত্তর পূর্বের হজ যাত্রীদের সম্ভাব্য ব্যয় নির্ধারণ করেছে প্রায় 4 লক্ষ টাকা আগ্রহী ইসলাম ধর্মাবলম্বীরা আগামী বছর 10 জানুয়ারি পর্যন্ত অনলাইনে হজের আবেদন জমা দিতে পারবেন এর আগে আবেদন জমার শেষ তারিখ ছিল 10 ডিসেম্বর কেন্দ্রীয় হজ কমিটির মুখ্য কার্যবাহী আধিকারিক ডক্টর মকসুদ আহমেদ হজ সংক্রান্ত 2 নং সার্কুলার জারি করে আগামী মাসের 10 জানুয়ারি পর্যন্ত হজের আবেদন জমা করার সময় বৃদ্ধি করেছেন একই সঙ্গে আজিজিয়া ক্যাটাগরির প্রতিজন হাজির হজের ব্যয় 3,92,273 টাকা ধার্য করা হয়েছে বলে অপর এক সার্কুলারে জানানো হয়েছে আগ্রহী হজযাত্রীরা অনলাইনে জমা দেওয়া হজের আবেদন প্রয়োজনীয় নথিপত্র সহ নিজ নিজ জেলার হজ কমিটির মাধ্যমে পাসপোর্ট সহ জমা করতে পারবেন বলে জানানো হয়েছে কাছাড় জেলা হজ কমিটির যুগ্ম সম্পাদক তৈমুর রাজা চৌধুরী জানিয়েছেন হজযাত্রীদের স্বল্পমূল্যে অনলাইনে হজের আবেদন জমার সুবিধা করা হয়েছে সেই সুযোগ নিতে তিনি আগ্রহী হজযাত্রীদের প্রতি আবেদন জানিয়েছেন বেরেঙ্গায় অটোতে গাছ পড়ে 2 ব্যক্তির মৃত্যুর 9 দিন পার হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত দোষীদের আটক করেনি পুলিশ এরই পরিপ্রেক্ষিতে শনিবার বেরেঙ্গা জিপি সভাপতি আঞ্চলিক পঞ্চায়েত ও ভাগাডোহর বড়জুড়াই জিপির আঞ্চলিক পঞ্চায়েত ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তারা একত্রিত হয়ে কাছাড়ের পুলিশ সুপারকে এ ব্যাপারে হস্তক্ষেপ করার আর্জি জানান একটি স্মারকলিপি প্রদান করে আসামিদের অতিসত্বর গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদান করার আহ্বান জানানো হয় এদিন পুলিশ সুপারের অনুপস্থিতিতে অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাসের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধিরা তাদের দাবি জানান গত 3 তারিখে বেরেঙ্গায় একদম অন্যায়ভাবে গাছ কেটে যে এনামুল হোসেন লস্কর আর রেজাক আলী লস্করকে যে হত্যা করা হয়েছিল সেই হত্যার পরিপ্রেক্ষিতে আমরা অনেক গণতান্ত্রিক আন্দোলন করেছি সেই গণতান্ত্রিক আন্দোলনে আমাদেরকে জেলা অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাজিস্ট্রেট আন্দোলনকে প্রত্যাহার করেছিলেন সাময়িকভাবে যে আমরা 2 দিনের মধ্যে 1 দিনের মধ্যে আমরা আসামিকে গ্রেফতার করব কিন্তু আজ 9 দিনের মাথায় আমরা আবারও এসপির দ্বারস্থ হতে লাগলো এখন পর্যন্ত আমাদের আসামিকে গ্রেফতার করা হয়নি আজকে আমরা
পুলিশ সুপারের সাথে দেখা করে আমাদের দাবি উত্থাপন করার জন্য এসেছিলাম। উনি অনুপস্থিত থাকায় আমরা ডিএসপিকে দিয়েছি এবং তারা আমাদের আশ্বস্ত করেছেন কম সময়ের মধ্যে আসামি গ্রেফতার করা হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। অসম দর্শনের 10 লক্ষ টাকার বেশ আপেক্ষ মন্দিরের কাজের শনিবার জারুইলতলা জিপির ভোলানাথ মন্দিরের ভূমি পূজা ও ঈশান দিয়ে মন্দিরের কাজের শুভ সূচনা করলেন বিধায়ক কিশোরনাথ। এদিন গ্রামবাসী ও মন্দির কমিটির সদস্যরা বলেন, দিনটি তাদের কাছে এক ঐতিহাসিক দিন হিসেবে থাকবে। 150 বছরের পুরনো মন্দিরটি সংস্কারের জন্য বিগত দিনের বিধায়কদের কাছে দাবি জানানো হলেও কেউ কথা রাখেননি, কিন্তু বর্তমান বিধায়কের এমন উদ্যোগের জন্য তারা অত্যন্ত খুশি। এদিন বিধায়ক কিশোরনাথের সাথে উপস্থিত ছিলেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, জারুইলতলা জিপির সভানেত্রী রুমি রানী দেব সহ অন্যান্যরা। সরকার যখন থেকে এসছে তখন থেকে আমরা ডেভেলপমেন্ট করে যাচ্ছি আর আগামী দিনে ডেভেলপমেন্ট আমরা আরও করে যাবো। যে আসাম দর্শনের যেটা প্রকল্পটা, এটা তো আজকে এখানে হয়েছে, কিন্তু এটা গত 6 মাস ধরে কাজ চলে আসছে। 6 মাস আগে তো আর কোনো ইলেকশনে ছিল না, এখনও ইলেকশনে অনেক বাকি রয়েছে। ইলেকশনের সময় ইলেকশন হবে, আমাদের কাজ ডেভেলপমেন্ট করার আর আমরা ডেভেলপমেন্ট করে যাচ্ছি। বরখলাতে যেভাবে শিলান্যাস করা হচ্ছে, আপনার কী মনে হয় বরখলা জিপিটা কত নম্বর স্থানে আসামে আসতে পারে? আমি আসামে নিয়ে বলবো না, আপনি যে প্রশ্ন করেছিলেন, আমি যদি আমার কাছাড় ডিস্ট্রিক্ট নিয়ে যদি বলি, আমি চেষ্টা করছি, আমি বলি সবসময় আমাদের কাছাড়ের মধ্যে 7টা সমষ্টি রয়েছে আর আগামী দিনে চাইছি 7টা সমষ্টির মধ্যে আমি প্রথম স্থানে আসার জন্য আমি চেষ্টা করছি। যদি বরতলা সমষ্টিকে 7 নম্বর থেকে 1 নম্বরে আনা যায় সেটা নিয়ে আমি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যা নিয়ে আপনি দেখতে পাচ্ছেন, নারায়ণতলা জিপি বলুন, আমার বরতলার মধ্যে 21টা জিপি রয়েছে। 21টা জিপির ভিতরে এমন কোনো একটা জিপি নেই যে জিপিতে কাজ হচ্ছে না। একেবারে আপনি বান্দরখাল থেকে শুরু করে একদম কাঠাখাল পর্যন্ত যে জায়গায় যাবেন প্রত্যেক জায়গায় দেখতে পাবেন উন্নয়নমূলক কাজ চলছে, যেগুলা কংগ্রেস সরকারের গত 50 বছরে করতে পারেনি আর আমরা 5 বছরে তার দ্বিগুণ করেছি বলে আমরা জনগণকে বলছি। আজকে দিন জনগণ আমাদেরকে বলছেন, আগামী 14 ডিসেম্বর থেকে 3 সপ্তাহ টিডিএর টিকাকরণের শিবির হবে কাছাড়ে। 10 বছর থেকে শুরু করে 17 বছর পর্যন্ত বয়সীদের ভ্যাকসিনেশন করা হবে। এর জন্য মোট 2600 সেন্টার খোলা হবে। এই উপলক্ষে কাছাড়ের জেলা শাসকের কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানান, স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিনেশনের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এদিন জেলা শাসক কনফারেন্স হলে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সুমিত সত্যওয়ান, ডিডিএম জে আর লাল সিং, ডাক্তার এস কে রায়, জয়েন্ট ডিরেক্টর ডাক্তার সুদীপ জ্যোতি দাস প্রমুখ। 2 তারিখ থেকে 3 সপ্তাহের একটা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, টিডি ভ্যাকসিনের ক্যাম্পেইন শুরু হচ্ছে। সেখানে আমরা 10 বছর প্লাস, মানে 10 ইয়ার্স প্লাস, কিন্তু 11 বছর থেকে কম, এবং 16 বছর প্লাস, মানে 16 বছর থেকে বেশি কিন্তু 17 বছরের কম যারা বাচ্চারা থাকবে তাদেরকে ভ্যাকসিনেশন করা হবে। 2600 মতো সেন্টার করা হয়েছে যেখানে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনটা করা হবে। আমরা অলরেডি আমাদের স্বাস্থ্যকর্মীদেরকে আমরা ট্রেনিং দিয়েছি এ ব্যাপারে ভ্যাকসিনেশনের জন্য। এই ভ্যাকসিনটা অতি গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে যে ইদানিংকালে কিছুটা ডিফথেরিয়া কেস বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে, এবং রুটিন ভ্যাকসিনে এটা অলরেডি হচ্ছে, টিডি ভ্যাকসিনটা অলরেডি রুটিনে দেওয়া হচ্ছে, কিন্তু রুটিন ভ্যাকসিনেশনে যে সাড়া পাওয়া দরকার ছিল সেই সাড়া পাওয়া যায়নি, সেজন্য সরকার এটা ক্যাম্পেইন মোডে স্টার্ট করেছে। তো 3 সপ্তাহ ধরে ক্যাম্পেইন চলবে। আশা করব যে জনসাধারণ এবং মিডিয়ার মারফতে যাতে সব বাচ্চারা এসে ভ্যাকসিনটা নেয়, আমাদের এটাও মানে রিকোয়েস্ট থাকবে। দিলরাজ মজুমদারকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির আইটি এবং সোশ্যাল মিডিয়া বিভাগের কাছাড় জেলা সমষ্টির ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্তিকরণের জন্য শনিবার তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন আসাম প্রদেশ কমিটির সভাপতি রিপুন বরা এবং সোশ্যাল মিডিয়া বিভাগের চেয়ারম্যান দিগন্ত ভূষণ বর্মনের।
তাছাড়া তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব সহ সিদ্দিক আহমেদ ও কেন্দ্র ও রাজ্য স্তরের সকল সম্মানীয় নেতৃবর্গের। আগামী বিধানসভা নির্বাচনে আমাদের দল আসামে সরকার গঠনে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেন। কাছাড় জেলা লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বাঁশকান্দি আইপিসির আওতাধীন বাঁশকান্দি তৃতীয় খণ্ড ইমাম লেইকাই গ্রামের বাসিন্দা বদর খানের বাড়িতে বৃহস্পতিবার দুপুর আনুমানিক দুপুর একটা নাগাদ এলাকারই কিছু দুষ্কৃতীরা বদর খানের বাড়িতে ঢুকে প্রাণঘাতী হামলা চালায় এবং একটি অল্টো গাড়িতেও ভাঙচুর করে বলে অভিযোগ করেন। পরিবারের লোকেরা বাঁশকান্দি পুলিশে খবর দিলে সাথে সাথেই লক্ষ্মীপুর থানার এসডিপিও বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে বাড়ির লোকজনদের উদ্ধার করেন। পুলিশ আসার খবর পেয়ে দুষ্কৃতীরা গা ঢাকা দেয়। এ নিয়ে বদর খানের স্ত্রী মদলই বিবি গ্রামের শাহা আলম চৌধুরী, জবির আহমেদ চৌধুরী, আমান আহমেদ চৌধুরী, জাহান উদ্দিন নজরুল হক চৌধুরীর নামে একটি এজাহার দায়ের করেন। বাঁশকান্দি পিআইসিতে এজাহার দায়ের করেন। পরে দুষ্কৃতীরা কেস তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করে এবং তা না হলে প্রাণে মারার হুমকিও দেয়। দুষ্কৃতীদের এমন হুমকির ফলে তারা আতঙ্কে গৃহবন্দী হয়ে দিন কাটাচ্ছেন। এই পুরো ঘটনায় জড়িত থাকা দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য কাছাড় জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে দাবি জানান বদর খান ও তার স্ত্রী মদলই বিবি। এরপরে তারা পাঁচজন আসলো সামনে আমার লোকে যে এটা করছে, আমার ছেলে বউ বাঁচাইতে গিয়ে আমার ছেলের বউরও তো চুল জড়িয়ে হ্যাঁ টানছে। এরপরে আমি বাইরে গেছি, আমার আমি কইছি আমি থানার যাইতাম, আমার হাজবেন্ডে কইছি আমার মানে গাড়ি স্টার্ট করো আমি থানার যাইতাম, তখন আমারে আবার ধাক্কা দিয়ে ফালাই দিছে থানার যাইতে পারতো না। এরপরে আমার হাজবেন্ড গাড়ি স্টার্ট করছি, তারা গাড়ি ভাঙচুর করছে। এবারে কুদাল আসলো বাইরে, কুদাল উঠায় তো তারা হামলা করছে। এরপরে মানুষে কিছু মানে ছড়াইছে আর কি, যদি মানুষ গ্রামের যদি মানুষ যদি আইতো না তখন আর কালকে খুনাখুনি হয়ে গেল না। এরপরে তারা আমার তো এখন থানার যাওয়ার অবস্থাও নাই, তারা আটকায় যেরকম বন্দি বানায় রাখছে আমারে। এরপরে আমি উপায় নাই, আমার ছোট মেয়ের জামাইরে ফোন করিয়া কইছি, এখন আমরা তো বাইরেতে পারছি না, তারা এখন এটেক করে 20-25 জনে একটা লাইন করো থানা লইয়ে আও। এরপরে আমার মেয়ের জামাইয়ে ফোন করিয়া থানার এমার্জেন্সি আমার ভাগ্যবালা না, কালকে এসডিপিও স্যার আসলো আমরা বাঁশকান্দি এরিয়া লক্ষ্মীপুরের আর বাঁশকান্দি থানা লক্ষ্মীপুরের থানা এসডিপিও স্যার ম্যাজিস্ট্রেট সব আসলো, তার একটা কাজের আইছিল তখন মানে উপস্থিত বাঁশকান্দিতে আসিল। আর উচ্চ আদালতের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে শাসক দল জোর জবরদস্তিতে সোনাবাড়িঘাট জিপির সভাপতির উপর একের পর এক অনাস্থা এনে সোনাবাড়িঘাট জিপির উন্নয়নকে একেবারে স্তব্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ তুলে ধরলেন জিপি সভাপতি। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, উচ্চ আদালতের সময়সীমা দেওয়া সত্ত্বেও কিভাবে শাসক দলের লোক অনাস্থা আনে তার উপর, এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন তিনি। রাজ্যের আমাদের ফেরেঙ্গার থেকে এনআরজিএস ডিএমজিওয়াই মানুষ ঘর ভাঙিয়ে আজকে প্রায় 2-3 মাস হয়েছে, পার্সিশন পেয়েছে। আপনি কি মনে করেন এটা কি ষড়যন্ত্র? ষড়যন্ত্র নয়ে, পুরা ষড়যন্ত্র চলছে জোর জবরদস্তি। কিছুদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন কার ষড়যন্ত্র, কার ষড়যন্ত্র? আপনারা যে এই সরকারের ষড়যন্ত্র, এই সরকারের এমন অবস্থা। কিছুদিন আগে সোনাবাড়িঘাটে দেখেছেন কংগ্রেসের মিটিং হয়েছে, কিন্তু রাস্তাঘাটে যত ফ্ল্যাগ ফ্ল্যাগ ছিল সব রাত্রে রাত্রে ব্যাঙ্গে চেঙ্গে বিজেপির ফ্ল্যাগ লাগানো হয়েছে। এরে বাপ, সোনাবাড়িঘাটে কংগ্রেসের মিটিং হচ্ছে আবার বিজেপির ফ্ল্যাগ লাগানো হচ্ছে, এই সমস্ত কী একটা অরাজকতা চলছে সোনাই ব্লকের। আপনারা দেখছেন একটু আগে যে এখানে প্রেসিডেন্ট জেলা পরিষদ ওনারা এসে ডিসি ম্যাডামকে একটা মোমেন্টাম দিয়েছেন এবং আমিও নিজে নিজেই ছিলাম, কিন্তু এই অবস্থা যে সোনাই কোনো রাজ কোনো গণতান্ত্রিক কোনো কাজ চলছে, যত কিছু চলছে সব অরাজনীতি, মানে এটা কুশাসন, মানে জবরদস্তি কোর্টের আইন মানছে না, কোনো নীতি নির্দেশিকা কোনো কিছু নেই। এনডিএমকেটার দিয়ে আমরা যে জিপিটিপি করে সিলেকশন করেছি গাউসভা করে, কোনো গাউসভার কোনো নাম নেই, কোনো মানুষের কোনো গাউসভার কোনো কাজের কোনো ইয়ে নেই। শুনেছি নাকি আপনি বলে উন্নয়নমূলক কাজ জিপিতে কোনো কিছু করেনি, এর জন্য অনাস্থা? অকল পর্যন্ত নটা সিঙ্গুল পয়সা আমার জিপি 16-17-17-18-18-19-19-20 কোনো কাজ হয় নাই, কোনো টাকা উদ্ধয় হয় নাই, কোনো কাজই হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ অব্যাহত, শিলচরেও প্রতিবাদ কর্মসূচি।
দিল্লির কৃষক আন্দোলনের ঢেউ ছড়াচ্ছে গোটা দেশে। সোমবার শিলচরেও বিক্ষোভ। ফের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, আহত দুই। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।